প্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা চুল পড়া, আঁচিল, দাগ দূর করার পরীক্ষিত একটি কোরআনি চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আশা করি সবাই সঙ্গেই থাকবেন। আমাদের কাছে অনেক জিজ্ঞাসিত একটি প্রশ্ন, তা হলো কোরআনি চিকিৎসা অনুযায়ী চুল পড়া, আঁচিল, ব্রণ এবং মুখের দাগ দূর করার কি কোনো কোরআনি আমল রয়েছে কিনা। এই প্রশ্নের উত্তরে প্রথমে বলতে চাই, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল্লিল মুমিনিন, অর্থাৎ আমি কোরআনে এমন বিষয় নাজিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত। সূরা বনি ইসরাইল আয়াত নং 82। তাই আমাদের ব্যক্তিগত জীবন হোক কিংবা শারীরিক সমস্যা হোক কিংবা মানসিক সমস্যা হোক, যে কোনো প্রকার সংকটে এর সমাধানের জন্য আমাদের কোরআনের কাছেই ফিরে যেতে হবে। কোরআন সকল সংকটেরই সমাধান দিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তো একে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলেছেন। আজ আমরা চুল পড়া বন্ধ এবং শরীরের দাগ তথাপি আঁচিল, ব্রণ এসব দূর করার একটি কোরআনি চিকিৎসা সম্পর্কে আপনাদের জানাবো ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারিমে যেহেতু আমাদের রোগের জন্য মুক্তি ও শিফা, তাই কোরআনুল কারিমের ছোট্ট আয়াতগুলো দ্বারা আমরা বিভিন্ন চিকিৎসা করতে পারি আলহামদুলিল্লাহ। এছাড়া পবিত্র কোরআনুল কারিমের আয়াত হওয়ার কারণে প্রত্যেক হরফে 10টি করে নেকি লাভ করতে পারব ইনশাআল্লাহ। আর আমরা যারা শুনছি তারা অবশ্যই অন্যদের কাছে এই চিকিৎসাগুলো পৌঁছে দেব, যেন অন্যরা এর উপর আমল করা দ্বারা এই রোগ থেকে মুক্ত হতে পারে। সাথে সাথে তারা আমল করার কারণে আমরা সেই সওয়াবের ভাগিদার হতে পারি। এই আমলটি করার পূর্বে আমাদের বেশ কিছু বিষয়ের প্রতি দৃষ্টিপাত করা জরুরি। নাম্বার বিষয় হলো, প্রতিদিন ঘুম থেকে উঠে কুসুম গরম পানির সাথে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে খেতে হবে এবং দিনের অন্যান্য সময় পর্যাপ্ত পানি পান করতে হবে এবং খাবার গ্রহণের পূর্বে এক গ্লাস পানি খেতে হবে। খাবারের মাঝেও অল্প পরিমাণ খাওয়া যেতে পারে, কিন্তু খাবার শেষ করে সাথে সাথে পানি খাবেন না। গলায় একান্ত খাবার আটকে না গেলে অন্তত খাবার গ্রহণের 5, 10 অথবা 20 মিনিট পর পানি খাবেন বা পান করবেন। 2 নম্বর বিষয় হলো, অতিরিক্ত রাত্রি জাগরণ করা যাবে না। রাত 11টার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে এবং রাতের খাবার রাত 8 থেকে 9টার মধ্যেই সেরে ফেলতে হবে। 3 নম্বর বিষয় হলো, সয়াবিন তেল রান্নায় ব্যবহার করা যাবে না এবং বাহিরের ভাজা পোড়াও খাওয়া যাবে না। সয়াবিনের পরিবর্তে ঘানি ভাঙা সরিষার তেল ব্যবহার করবেন। আর যাদের অর্থনৈতিক সামর্থ্য রয়েছে, যাদের পক্ষে সম্ভব, তারা জয়তুনের তেল বা অলিভ অয়েল ব্যবহার করবেন। 4 নম্বর বিষয় হলো, মানসিক দুশ্চিন্তা করা যাবে না এবং হস্তমৈথুন ত্যাগ করতে হবে। এইসব বিষয় মেনে এই আমলটি করলে আপনি খুব দ্রুত ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আমলটি করার শুরুতে আমরা যে কোনো দুরূদ শরীফ বেশ কয়েকবার 3, 5 অথবা 7 বার পড়ে নেব। এরপর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এটি পড়ে পবিত্র কোরআনুল কারিমে এই বিশেষ আয়াতটি তেলাওয়াত করব এবং এই আয়াতটি তেলাওয়াত করার পরে আবারও দুরূদ শরীফ পড়ব। তো চলুন আমরা আমলটি জেনে নিই। প্রথমে কয়েকবার 3, 5 অথবা 7 বার দুরূদ শরীফ পড়ে নিব, তারপর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর দোয়াটি পড়ব। দোয়াটি হলো, মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা, অর্থাৎ সুস্থ যাতে কোনো খুদ বা দোষ নেই, অর্থাৎ সেরকম সুস্থ যাতে কোনো খুদ বা দোষ নেই। সূরা বাকারা আয়াত নং 72। প্রিয় দর্শক মণ্ডলী, কোনো মানুষই চায় না তার শরীরের কিংবা চেহারায় কোনো দাগ বা স্পট পড়ুক, কিন্তু মানুষের শরীরে অনেক সময় বিভিন্ন কারণে এই স্পট পড়ে থাকে, যা কখনো যন্ত্রণাদায়ক হয় আবার কখনো দেখতে খারাপ লাগে। তাই শরীর ও চেহারার অযাচিত দাগ ও তার ক্ষতি থেকে মুক্ত থাকতে পবিত্র কোরআনের এই আমলটি নিয়মিত করে যাবেন। কোনো ব্যক্তির শরীরে যদি অযাচিত কোনো দাগ কিংবা যন্ত্রণাদায়ক স্পট পড়ে, তবে সেই ব্যক্তি যেন এই আয়াত অংশটি প্রতিদিন 41 বার পড়ে। নিয়মিত এই আমলের ফলে আল্লাহ তাআলা তার শারীরিক যে কোনো স্পট বা দাগ, ব্রণ, আঁচিল এই সকল যন্ত্রণা ও ক্ষতি থেকে মুক্ত রাখবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, আমলটি করতে হবে ঔষধ বা চিকিৎসা গ্রহণের পাশাপাশি, অর্থাৎ আপনি এই আয়াতটি 41 বার, 21 বার অথবা কমপক্ষে 7 বার পড়ে আপনি আপনার যে ঔষধ সেবন করছেন অথবা মুখে কোনো ক্রিম দিচ্ছেন অথবা আপনি কোনো চিকিৎসার অধীনে আছেন সেই ঔষধ খাচ্ছেন, ঠিক সেই সেবনের পূর্বে উক্ত ঔষধে এই কোরআনের আয়াতটি 7 বার পড়ে ফু দিবেন।
যেমন চুল পড়া রোধ করার জন্য আপনি জয়তুন তেল ব্যবহারের পূর্বে এই অ্যাডটি পরে তেলের মধ্যে ফু দিতে পারেন বা মাথায় নারকেল তেল ব্যবহারের পূর্বে এই অ্যাডটি পরে ফু দিবেন বা মুখে ক্রিম ব্যবহারের পূর্বে এই অ্যাডটি পরে ফু দিয়ে তারপর ক্রিম লাগাবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা সকল রোগ থেকে মুক্তি পাব এটা আমরা আশা করি আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র অ্যাডটি আমল করার তৌফিক দান করুন আমিন তো প্রিয় দর্শক মণ্ডলী জানার সাথে দাওয়াতী কাজের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন হতে পারে আপনার একটি শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ আর যারা এই প্রথম আমাদের ভিডিও দেখছেন তারা অনুগ্রহ করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন যাতে করে আমরা এই ধরনের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনারা পেয়ে যান আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ